অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই রাহু এবং কেতুর রাশি পরিবর্তনে ধনু রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে দেখুন। এবং আপনার রাশিচক্রে রাহু যদি পীড়িত থাকে তাহলে আপনারা কী উপায় করবেন তাও আমি এই ভিডিওতে শেষে আমি জানাব। তো প্রথমেই জানাই, দেখুন এই যে রাহু কেতুর যে ট্রানজিট, এই 18 মাস মোটামুটি আপনার 1.5 বছর মতো এই বিষরাশিতে অবস্থান করবে রাহু, এবং ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করবে কেতু। এর ফলে কী প্রভাব পড়তে চলেছে প্রথমেই আপনাদেরকে জানাই। দেখুন এই রাহুর ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভদায়ক কিন্তু হবে, শুভ ফল প্রদান করবে। প্রথম কথা, আপনাদের কেরিয়ারের দিকে উন্নতি, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং আপনাদের যে মামলা মকদ্দমা চলছে তা থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি হবে। শত্রু, প্রথম কথা বড় কথা, শত্রু বিনাশ হবে, এবং আপনাদের সম্পত্তিগত ব্যাপারে বিশেষ লাভ কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। তো এই যে রাহুকে কেতুর রাশি পরিবর্তনে একটা শুধু সমস্যা আসতে চলেছে, যেটা হচ্ছে আপনাদের ওয়াইফের শরীর নিয়ে কিছুটা, হেলথ নিয়ে কিছুটা আপনাদের টেনশনের জায়গা কিন্তু তৈরি হবে। অর্থাৎ এই যে যেমন আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে উত্থান হবে, আপনাদের ঋণ পরিশোধ হবে, এগুলো কিন্তু আপনাদের হবে, কেরিয়ারের দিকে উন্নতি হবে, কিন্তু এর পাশাপাশি আপনাদের যাদের লোন হয়ে গেছে সেই লোন থেকে রিকভারি কিন্তু আপনারা করে আসতে পারবেন। তো মেন বিষয়ে আসা যাক। দেখুন যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ পীড়িত থাকে বা শুক্র গ্রহ পীড়িত থাকে তাহলে কিন্তু এই শুভ এফেক্টগুলো পেতে কিন্তু আপনাদের কিছুটা হলো সমস্যা আসবে। অর্থাৎ আপনার রাশিচক্রে যদি রাহু নিচস্থ থাকে বা শুক্র খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই রাহু কেতুর ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভকর হবে না, সেই মতন শুভ ফল কিন্তু প্রদান করতে পারবে না। কী করবেন প্রথমেই আপনাদেরকে বলি। দেখুন আপনারা সরাসরি শিবের স্বর্ণাপন্ন হয়ে যান, ওং নমঃ শিবায়। যত পাঠ করতে পারবেন রাহু কেতু শনি গ্রহ এগুলো কিন্তু ভালো হবে। অর্থাৎ রাহুর এবং শনির এবং কেতুর সুন্দর একটা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এছাড়াও যাদের রাহু খারাপ আছে অবশ্যই চন্দনের সেট, চন্দনের তিলক বা চন্দনের পারফিউম আপনারা কিন্তু লাগাতে পারেন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনাদের হবে। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, রাহু কেতুর রাশি পরিবর্তনে আপনাদের যাদের বিশেষ করে সমস্যা আসছে, যাদের রাহু নিচস্থ আছে বা আপনার রাহু অশুভ নক্ষত্রে বসে আছে তারা বিশেষ করে এই কাজটা করবেন। তার সাথে সাথে বলি, একটা নীল কাপড় নেবেন এবং তাতে শ্বেত চন্দন ঢুকাবেন, এবং সেই শ্বেত চন্দনটাকে নীল কাপড়ের মধ্যে বেঁধে বাহুতে আপনারা পরিধান করবেন। তাতে কি হবে, আপনার রাহু এবং কেতুর কুপ্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, অর্থাৎ এর শুভ ফলগুলো কিন্তু আপনি পাবেন। দেখুন যারা বিশেষ করে এই সময়ে এতদিন যারা ভুগছিলেন, বিশেষ করে সমস্যা আসছিল, আপনাদের ক্ষেত্রে এই রাহু এবং কেতুর রাশি পরিবর্তন বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ শুধু ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা, শুধু আপনাদের পার্টটা এখানে খারাপ, কিন্তু ফায়দা আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের ধনসম্পত্তি বৃদ্ধি এগুলো কিন্তু আসবে, এবং কেরিয়ারের দিকে আসতে চলেছে উন্নতি। তো ওভারঅল এই ট্রানজিট ধনু রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই রাহু কেতু যে ধনু রাশির উপর কী হবে তা আমি বিস্তারিত জানালাম।
আপনাদের যদি এই বিষয়ে কোনো জানার ব্যাপার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করুন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।